আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী, সকলকে স্বাগত জানাচ্ছি রাতের আপডেটে। দর্শক, অক্টোবর মাসের 31 তারিখ, কুয়েতের সার্ভিস কমিশন 31শে ডিসেম্বরকে বিশ্রাম দিবস হিসেবে ঘোষণা করেছে। এই ধারাবাহিকতায় কুয়েতে 2023 সালের শেষ থেকে 2024 সালের প্রথম পর্যন্ত 4 দিন ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে, যা কুয়েতে অবস্থানরত প্রবাসীদের জন্য একটি সুখের খবর, যেটিকে আপনি নিঃসন্দেহে বলতে পারেন সুখবর সুখবর সুখবর। আরবি দৈনিক আল আনবা একটি রিপোর্ট প্রকাশ করেছে, সরকারি সংস্থা এই বছর পরপর 4 দিন ছুটি পেতে পারেন, কারণ সিভিল সার্ভিস কমিশন রবিবার 31শে ডিসেম্বরকে বিশ্রাম দিবস হিসেবে ঘোষণা করার পরিকল্পনা হাতে নিয়েছে। নতুন বছরের শুরু হবে সোমবার, যেটি একটি অফিসিয়াল ছুটি দিন। স্থানীয় আরবি মিডিয়া রিপোর্ট করেছে যে সিভিল সার্ভিস কমিশন এটাকে বিশ্রামের দিন করার পরিকল্পনা করেছে, যেহেতু এটি রবিবার 31শে ডিসেম্বর, যা একটি পাবলিক ছুটি এবং একটি বিশ্রামের দিনের মধ্যে পড়ে। 29শে ডিসেম্বর শুক্রবার, যেটি সরকারি ছুটি। 30শে শনিবার বিশ্রামের দিন। সোমবার 1লা জানুয়ারি আবার সরকারি ছুটি। 2018 সালেও কুয়েতের সরকার একইভাবে এই সিদ্ধান্তটি নিয়েছিল, তখনও 4 দিনের ছুটি ছিল। নিঃসন্দেহে হাজার ব্যস্ততা বা কর্মব্যস্ত জীবনে আমাদের জন্য একটি ভালো খবর, যদিও অগ্রিম সময়ের পরিক্রমায় এই সিদ্ধান্তটিরও পরিবর্তন আসতে পারে। দর্শক, কুয়েতের আবহাওয়া অধিদপ্তর থেকে জরুরি সতর্কতা জারি করেছে আজও। গতকাল আমরা এই তথ্যটি একবার শেয়ার করেছিলাম, আবারও শেয়ার করছি। বিশেষ করে যে সকল অঞ্চলগুলিতে প্রতিনিয়ত বৃষ্টি হলে পানি জমে, সে সকল এলাকার প্রবাসী এবং কুয়েতি নাগরিকদেরকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিচ্ছিন্ন অঞ্চলগুলো, যেটি মাজরা এলাকা, মরুভূমি অঞ্চল, সেবদি, অফরা, আবদালি, আকর অঞ্চল সহ বিভিন্ন সাইড রয়েছে, যেখানে আবহাওয়া পরিস্থিতি খারাপের কারণে যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে, তাদেরকে সতর্ক এবং সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দর্শক, যারা ঠিক এই মুহূর্তে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা হাতে নিয়েছেন, যারা দেশে রয়েছেন ছুটিতে, আবার কুয়েতে আসার সময় হয়ে গেছে, আপনাদের প্রতি বিশেষ পরামর্শ থাকবে, অতিরিক্ত সময় নিয়ে এয়ারপোর্টে যাবেন। যারা ঢাকা সিটিতে থাকেন না, আউটসাইড প্লেসে থাকেন, গ্রাম থেকে আসবেন, আপনারা একদিন আগেই দুই দিন আগেই ঢাকাতে চলে আসার চেষ্টা করবেন, যাদের আত্মীয় স্বজন রয়েছে। আপনারা অবগত রয়েছেন যে সাম্প্রতিক সময় বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে হরতাল অবরোধের মতো কর্মসূচি কন্টিনিউ হচ্ছে। আজ, আগামীকাল এবং এর পরের দিন 3 দিনের কর্মসূচির ঘোষণা দিয়েছে বিরোধী দল থেকে। আর এ সকল পরিস্থিতিতে কোনো এয়ারলাইন্স বা কোনো বিমান সংস্থাই তাদের ফ্লাইট বাতিল করবে না, এটি স্বাভাবিক একটি প্রক্রিয়া। কিন্তু আপনি যদি নির্ধারিত সময় এয়ারপোর্টে না পৌঁছাতে পারেন, সেক্ষেত্রে আপনার ফ্লাইট পূর্ণ। আমাদের সকল প্রবাসী ভাই বোন, এই তথ্য ইনফরমেশনটি ছুটিতে যেতে ইচ্ছুক প্রবাসী এবং দেশে অবস্থানরত কুয়েতে আসার অপেক্ষায় থাকা প্রবাসী সকলকেই ইনফরমেশনটি প্রেশার করে দেবেন। ফেসবুক পেজটি লাইক ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ। কুয়েতের এই ধরনের তথ্য ইনফরমেশন আমরা প্রতিদিন প্রচার করে যাচ্ছি।